হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে একদিন দুজন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসলো তার দরবারে। খলিফা উমর তাদের কাছে জানতে চাইলেন যে ব্যাপার কি, কেন তোমরা একে এভাবে টেনে এনেছো? তারা বলল, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। উমর রাদিয়াল্লাহু আনহু বালকটিকে বললেন, তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছো? বালকটি বলল, হ্যাঁ আমি হত্যা করেছি, তবে তা দুর্ঘটনাবশত। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল, তা দেখে তাদের পিতা উটটিকে একটি পাথর ছুঁড়ে মারল, যা উটের চোখে লাগে। আমি দেখলাম যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল, যা দেখে আমার খুবই রাগ হলো এবং আমিও একটি পাথর নিয়ে লোকটির দিকে ছুঁড়ে মারি। পাথরটা তার মাথায় লাগে এবং সে মারা যায়। খলিফা উমর দুই ভাইকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি এই বালককে ক্ষমা করবে? তারা বলল, না আমরা ওর মৃত্যুদণ্ড চাই। বালকটির কাছে জানতে চাওয়া হলো, তোমার কি কোনো শেষ ইচ্ছে আছে? বালকটি বলল, আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে গেছেন, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি তিন দিন সময় চাই, যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমার কথা বিশ্বাস করুন। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো, যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে। বালকটি দরবারের চারিদিকে তাকালো, এত মানুষের ভিড়ে কেউই তার জামিন হলো না, সবাই নিচের দিকে তাকিয়ে রইল। হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল, এটি কার হাত ছিল জানেন? ইনি হলেন প্রখ্যাত সাহাবি আবু জার গিফারি রহমাতুল্লাহ আলাই। তিনি বললেন, আমি তার জামিন হব, চিন্তা করুন। জামিন মানে হলো, যদি বালকটি ফিরে না আসে তবে আবু জার গিফারি রহমাতুল্লাহ আলাইয়ের শিরচ্ছেদ করা হবে। এরপর আবু জারের জামিনে বালকটিকে ছেড়ে দেওয়া হলো। এরপর একদিন গেল, দ্বিতীয় দিনেও বালকটি ফিরে আসলো না। তৃতীয় দিনে দুই ভাই আবু জার রহমাতুল্লাহ আলাইয়ের কাছে গেল। আবু জার রহমাতুল্লাহ আলাই বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে আবু জার রহমাতুল্লাহ আলাই দরবারের দিকে রওনা হলেন। মদিনার লোকজন তার পেছন পেছন যেতে লাগলো, সবাই দেখতে চায় কি ঘটে। আবু জার একটি বালকের ভুলের কারণে আজ নিজের জীবন দিতে যাচ্ছেন। হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়াতে দৌড়াতে দরবারে উপস্থিত হল। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে বালক, তুমি কেন ফিরে এসেছ? আমি তো তোমার পেছনে কোনো লোক পাঠাইনি, কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনল? বালকটি বলল, আমি চাই না যে লোকে বলুক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে তা রাখেনি, তাই আমি ফিরে এসেছি। খলিফা উমর আবুজারকে বললেন, হে আবুজার, তুমি কেন এই বালকের জামিন হলে? আবুজার রহমাতুল্লাহ আলাই বললেন, আমি দেখলাম যে একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন, আমি চাই না যে লোকে বলুক একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। এই কথা শুনে দুই ভাই বলল, আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি।